7 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। সিদ্ধান্ত বাস্তবায়নে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021 প্রণয়ন করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্ধারিত সময় টাকা ফেরত না পেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা সংশ্লিষ্ট আদালতে মামলা করতে পারবেন। রিং আইডি নামে যে একটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানটি আজকে আমরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি যেটি জানিয়েছে বিদেশে টাকা পাচার হয়েছে কিনা সেই তথ্যগুলো জানার কথা বলা হয়েছে ই-কমার্স খাতে। কিন্তু সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণাও। কোনো নীতিমালা কিংবা মনিটরিং না থাকায় প্রতারণার উদ্দেশ্যে ফেসবুকে সাধারণ একটি পেজ খুলে পণ্য সরবরাহের নামে গ্রাহকদের টাকা নিয়ে উধাও হচ্ছে প্রতারকরা। তবে সেসব অভিযোগ জানানোর জন্য আলাদা কোনো প্ল্যাটফর্মও নেই। ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন পণ্যে 50% ডিসকাউন্ট সহ অবিশ্বাস্য দামে গ্রাহকদের দেওয়া হয় অফার। কিন্তু কিছু পণ্য ডেলিভারি দিয়ে রিভিউ প্রচার করে আকৃষ্ট করা হচ্ছে নতুন গ্রাহকদের। আগাম পরিশোধ করা কোটি কোটি টাকা নিয়ে একসময় চম্পট দেয় প্রতারকরা। এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে পুলিশ সুপার হাসিবুল আলম এবং টাঙ্গাইল থেকে যোগ দেবেন সহকর্মী সোহেল তালুকদার। আমাদের আজকের বিষয় ই কমার্স, প্রতারিত গ্রামের সাধারণ মানুষও। আমরা আলোচনা শুরু করব। আমি প্রথমে যেতে চাই সিরাজগঞ্জে, পুলিশ সুপার হাসিবুল আলম নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তো ই কমার্সের মাধ্যমে শুধু তো গ্রামের না, শহরের মানুষও প্রতারিত হচ্ছেন। আসলে যখন অনলাইনের মাধ্যমে কোনো কেনা বেচা হয় সেটা তো সবার কাছেই পৌঁছে যাচ্ছে ডিজিটাল মাধ্যমের মধ্য দিয়ে। তো সেই জায়গাটাই ওপেনলি ই কমার্স প্রতিষ্ঠানগুলো যে অনলাইনে অবিশ্বাস্য রকমের অফার দিচ্ছে সেটা সাধারণ মানুষকে প্রলুব্ধ করছে অর্থলগ্নি করার জন্য। তো শুরুতেই মানে এতগুলো টাকা মানুষের নিয়ে ফেলার পরে টনক নড়েছে, শুরুতেই কেন টনক নড়েনি বা শুরুতেই কেন ব্যবস্থা নেওয়া হয়নি, আপনার কি মনে হয়? ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে উন্নত দেশগুলোতে ই কমার্স অনেক আগে থেকেই কিন্তু ক্রিয়াশীল এবং সেখানে এটা জনপ্রিয়তা পেয়েছে এবং কেনাকাটা সহজীকরণ হয়েছে এবং সেখানে একটি খুব সুন্দর একটা ব্যবস্থাপনায় আপনার এই ই কমার্সটি আপনার অনলাইন কেনাকাটা হয়। বাংলাদেশে কয়েকটি বছর আগে থেকে এই অনলাইন কেনাকাটার এই সিস্টেমটি এসেছে। তো সেক্ষেত্রে যেটি হচ্ছে আপনার, আমাদের এখনো এটা নিয়ে কোনো আসলে রেগুলেটরি বডি তৈরি হয়নি বা প্রাতিষ্ঠানিক রূপদান করেনি। কিছু কোম্পানি তারা খুব সুন্দরভাবে কাজগুলো করছে কিন্তু যেহেতু কোনো রেগুলেটরি বডি নাই বা এটা নিয়ে সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত কোনো নীতিমালা তৈরি করা হয়নি, যদি বাণিজ্য মন্ত্রণালয় নজরে এসেছে তারা এই বিষয়ে একটা সুনির্দিষ্টভাবে নীতিমালা তৈরি করবে বলে আমরা জানি, আমরা জানতে পেরেছি। কিন্তু একটি বিষয় কি, এই অনলাইন কেনাকাটায় যে কোম্পানিগুলো ভালো সেই কোম্পানিগুলো কিন্তু কখনোই অস্বাভাবিক কোনো আপনার অফার দেয় না। কিন্তু যে সমস্ত কোম্পানিগুলো অস্বাভাবিক অফার দেয় সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু খুব দ্রুত উপলব্ধ হই। আমাদের নাগরিকবৃন্দের, ক্রেতা সাধারণের, তাদের একটি জিনিস বিবেচনা করা উচিত যে একটা পণ্যের মূল্য যদি আপনার হয় 2 লাখ টাকা, সেটা যখন 75,000 টাকায় সে অফার করে বা 1 লাখ টাকা অফার করে, এটা তার পক্ষে দেওয়া সম্ভব কিনা বা কেন সে এত কম মূল্যে দিচ্ছে এই প্রশ্নটি নিজেকে নিজে কখনো করি না। হয়তো 5 জনকে সে আপনার 2 লাখ টাকার পণ্য 1 লাখ টাকা দিয়েছে, এই 5 জনকে দেখে 50 জন আসছে টাকা বিনিয়োগ করছে, এই 50 জনের টাকা কিন্তু সে মেরে চলে যাচ্ছে। তো এই যে আমরা স্বল্প দামে কিনতে চাই, লাভবান হতে চাই, আবার কিছু কিছু বিনিয়োগ আছে আপনার অস্বাভাবিক বিনিয়োগ যেখানে অনেক লাভের অফার দেয়, আমরা লাভবান হতে চাই। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যক্তিগত লোভ লালসা, হয়তো কেনাকাটার ক্ষেত্রে আমি বেশি পণ্য কিনবো কম টাকা দিব, আবার বিনিয়োগ করব অল্প টাকা লাভ পাবো বেশি টাকা, এই যে লোভ, আমাদের ব্যক্তিগত লোভ লালসার কারণে কিন্তু প্রতারকরা এই সুযোগটি পাচ্ছে। তো যেহেতু অনেকগুলো প্রতারণের ঘটনা ঘটেছে এবং আমাদের নজরদারিতে এসেছে, অনেকগুলো মামলা হচ্ছে, এখন নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর সবাই এইগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা করবে, একটি সুনির্দিষ্টভাবে আইন এবং নীতিমালা করে এদেরকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবে। তাহলে বহির্বিশ্বের মতো আমাদের দেশেরও যে ই কমার্স, এই ই কমার্স একটি শৃঙ্খলা আনয়ন করা যাবে বলে আমরা প্রত্যাশা করি। আচ্ছা, জনাব হাসিবুল আলম, আপনি বলছিলেন যে বাণিজ্য মন্ত্রণালয় হয়তো বা একটা নীতিমালা করবে, তারপরে এর নীতিমালার আওতায় হয়তো সবাই আসবে। তো কিন্তু গতকালকে খুব সম্ভবত বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানিয়েছেন যে 10টি ই কমার্স প্রতিষ্ঠানের যে নাম এসছে তাদের ব্যাপারে আর কোনো ধরনের দায়িত্ব নেবে না বাণিজ্য মন্ত্রণালয়। উনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে ব্যবস্থা নেবে। তো কি ধরনের ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী নিতে পারে জানতে চাই আমি। আচ্ছা, এখানে যেহেতু আপনার
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ যেটা একটা অভিযোগ পাবে, অভিযোগ পাওয়ার পর অভিযোগের উপরে ভিত্তি করে সে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবে এবং সেখানে যেহেতু আপনার প্রতারণার ঘটনা ঘটেছে, সেখানে যদি 420-এর কোনো অপরাধ ঘটে, 506-এর কোনো অপরাধ ঘটে, সেই অপরাধগুলোর উপরে সুনির্দিষ্টভাবে তারা সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে তারা পুলিশ রিপোর্ট দাখিল করতে পারবে এবং যারা ভুক্তভোগী তারা কিন্তু ন্যায় বিচারটি পাবে। তা সেক্ষেত্রে আমাদের কাছে যখন কোনো ভুক্তভোগী ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমাদের কাছ থেকে এজাহার নিয়ে আসবে বা অভিযোগ নিয়ে আসবে, আমরা সেই অভিযোগটিকে আমলে নিয়ে আমরা তদন্ত করে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটি একটি দুটি পাঁচটি ঘটনার আমরা ন্যায় বিচার দিতে পারবো, কিন্তু অনেকগুলো যখন আসবে তখন নিশ্চয় অন্য ধরনের ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ হাসিবুল্লাহ। আমি একটু টাঙ্গাইল যেতে চাই, সেখানে আছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল তালুকদার, ই কমার্স প্রতিষ্ঠানের খবর তো আমরা জানি, বেশ কিছুদিন ধরে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কিভাবে প্রতারণা হচ্ছে সেটাও জানি, তো আপনার কাছে আমি টাঙ্গাইলের পরিস্থিতিটা একটু জানতে চাই। টাঙ্গাইলে যে সাধারণ মানুষরা আছেন তারা কতটা ই কমার্সের এই কেনাকাটার মাধ্যমে জড়িত, তারা কতটা প্রতারিত হচ্ছেন? ইশরাত, আপনাকে ধন্যবাদ। আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি টাঙ্গাইলের একদম সর্বশেষ একটি গ্রাম, সখীপুর উপজেলার সর্ব যদি বলি পূর্বের যে একটি গ্রাম, এরপরেই ময়মনসিংহ অঞ্চল। এটি সখীপুরের ইছাদিঘি নামে একটি গ্রাম। আপনি জানেন যে সম্প্রতি এই গ্রাম থেকে প্রায় 20 কোটি টাকার তারা প্রতারণার শিকার হয়েছেন। এই গ্রামের যারা মানুষ রয়েছেন, আমি সকাল থেকে যে গ্রামে বিভিন্ন মানুষের সাথে ঘুরেছি, সেই বিষয়টি দেখেছি যে এই গ্রামের প্রায় প্রতিটি ঘরের মানুষই এই ই কমার্সের কেনাকাটার করতে গিয়ে তারা এখন প্রায় সর্বস্বান্তই বলা চলে। আমি দেখেছি যে এই গ্রামের যারা গৃহবধূ রয়েছেন তারা স্বামীকে না জানিয়ে তারা স্বর্ণ অলংকার বিক্রি করেছেন, কেউ ব্যাংক থেকে এনজিও থেকে লোন করেছেন, এরকম লোন করেও কিন্তু দিয়েছেন, এবং এমনও বৃদ্ধ আমি মহিলা পেয়েছি যিনি তার সারা জীবনের সঞ্চয় অন্যের বাড়িতে কাজ করে তারা সঞ্চয় করেছেন, তেমন টাকাও কিন্তু এই ই কমার্সের যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন সেখানে তারা লগ্নি করেছিলেন। অনেকটা যদি আমরা বলতে চাই যে তারা যেহেতু এই করোনাকালের কারণে গ্রামীণ মানুষের কিন্তু আয় রোজগার যেটি রয়েছে সেটিকে সীমিত হয়ে থাকার কারণে তারা অধিক মনোফল লোভেই যে তারা এই কার্যক্রমগুলো করেছেন। আমার এই পিছনে যারা রয়েছেন এখানে অনেক ভুক্তভোগী রয়েছেন, এখানে আমি একজন আমিনুল ভাই, আমিনুল নামে যিনি ভদ্রলোক রয়েছেন, তিনি সম্প্রতি বিদেশ থেকে এসেছেন, তার বিদেশ থেকে আসার পরে তিনি বেকার ছিলেন করোনাকালের কারণে, প্রায় 37 লাখ টাকা ধরা খেয়েছেন। আমি যতটুকু জেনেছি যে এই কারণে তার যে পারিবারিক যেটি অশান্তি রয়েছে সেই অশান্তি তার স্ত্রী তার সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে গেছেন, তার মা শয্যাশায়ী। আমিনুল সাহেব, আপনি কিভাবে এই স্থানটিতে যুক্ত হলেন? আমি মূলত বিদেশ থেকে এসে মনে করেন বেকার জীবন কাটাই, পরে ভাবি যে আমি ইউরোপ কান্ট্রি বা আমার বন্ধু আছে অস্ট্রেলিয়া থাকে এদের সাথে আমি ইউরোপ কান্ট্রি বা অস্ট্রেলিয়ায় চলে যাবো, টাকাগুলো আমি ব্যাংকে রেখে দিই, তো আমার ওয়াইফও জানে না আমার মাও জান না, তো শুধু জানে আমার কাছে কিছু টাকা আছে। তো শুনি যে এলাকায় অনেকে এই অনলাইনে ব্যবসা করে, পরে আমি খুব একটা